আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চারটি জিনিস যখন জমিনে বেড়ে যাবে তখন ভূমিকম্প আর কিয়ামত চলে আসবে। আমি যে কথা তুরস্কের কথা বলতেছিলাম, দুই মিনিটে তুরস্কের কথাটা শুনেন, আমার ভাই জানেন, আপনারা হয়তো অনেকে জানেন না। এখন আপনার ইন্টারনেট অনলাইন ইউটিউব মিট ম্যাট আপনারা চালান না, কথা কোন চালান না, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন, কিন্তু আমার ভাই মনে হয়তো জ্ঞাত আছে। 1999 সালে তুরস্কে একটা আপনার সেমিনার হয়েছে, উদযাপন হচ্ছে নেভাল ডে, দিনটার নাম কি সবাই মুখস্থ করেন, দেখেন কি পরিস্থিতি হয়েছে। আল্লাহ মার কিন্তু জগতের বাইরের কথা বলেন ঠিক না বাঠিয়ে, আরো দূরে বল, অ্যাটেনশন দা, শুনেন দালালি কি বলছে। আমি বানিয়ে কুতিব কোন কথা বলি না, যদি আমি ছোট মানুষ চেষ্টা করি এই কোরআন থেকে কথা বলার জন্য, সুবহানাল্লাহ, কোন কেউ মানলে মানুক না মানলে না আমার কিচ্ছু আইয়ে দেয় না, কারণ আমি একটাই কথা বলি, নিসান উম্মিনান নার, কালকে আমাদের ময়দানে যদি আমি হক কথা সত্যি কথা না বলি, আমি বেলালি রেজাক দেখবো এই বক্তায় দিগায় তক্তা তো বানায় মই আরো, বুঝতেছেন আমার কথা। আগুনের কিছু বুধুর এখানে বসা অনেক বড় আছে, উনি হচ্ছে আজকের প্রেসিডেন্ট, আজকের সভাপতি, এনে যা বক্তা আইবো, বক্তার চাইতে অভিজ্ঞ লোক থাকবো প্রেসিডেন্ট সভাপতি, কথা বলেন ঠিক না ভাই, বক্তা যদি ভুল করে তাইলে এই প্রেসিডেন্ট সভাপতি সে বলে দিবে, মানে বাংলাদেশে তো আর আলেম টালেম বুঝে না, খালি একটা ভয়া দেয়, কথা কর না কে জোরে কর না কে ভয়া দেয়, এই ভয়া দেওয়ার কাম নাই। আর এই দেশের মধ্যে সব দল দেখা দেশ, মানে আল কোরআনের বাংলাদেশ, কাটা কথা কই, সব দল দেখা দেশ শেষ আল কোরআনের বাংলাদেশ, এটা মুসলমানদের দেশ, যাই কিছু কই, কারণ এটা মুসলমানদের রাষ্ট্র, কিচ্ছু কাম হইতো না, আমাদের ভয় ভীতি দেহায় কিচ্ছু কাম হইতো না। আমি কিছুক্ষণ আগে বলছি আমাদের কিচ্ছু অস্ত্র নাই, মিশিং আসতে